দেখো বাইরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো খালি একদম মুষল ধারা বৃষ্টি, গাছপাছ সব ভিজে অবস্থা কাইট। ওয়েলকাম ওয়েলকাম টু ইও এসবিপি। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ব্যাগ, ফুল রিভিউ দেব, রিভিউ বলতে আনবক্সিং টাইপ বলতে পারো, ঠিক আছে? সো লেট স্টার্ট। ওয়ান টু থ্রি, বাস। এর মধ্যে কি আছে দেখে নি আগে, সবার প্রথম ব্যাগই হবে। ওকে, তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, তো এই ব্যাগটা রিভিউ করব, মানে ব্যাগটা কত দামে কিনেছি আর কি কি অপশন আছে ব্যাগের মধ্যে। আর এটা আমি অফলাইন কিনেছি, ঠিক আছে, অনলাইন কিনিনি। অনলাইনের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা কিনতে চাও তাহলে চেক আউট করতে পারো। তো সবার প্রথম ব্যাগটা তোমাদের দেখিয়ে দিই, ব্যাগের কালারটা ঠিক এরকম, এটা হচ্ছে সামনের দিক, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাগের পেছনের দিক। ব্যাগে কি কি অপশন আছে, কি কি নেওয়া যাবে, আর এই ব্যাগটা তোমরা যদি নাও তাহলে কোন কোন পারপাসে ইউজ করতে পারবে সেটাও বলবো, আর ব্যাগের কোয়ালিটি কেমন সেটা তো দেখেই বুঝতে পারছো। তো সবার প্রথম দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখো অনেকগুলো হুক টাইপ রয়েছে, এগুলো বিভিন্ন জিনিস টাইট দেওয়ার আর খোলার, ঠিক আছে। তো চলো খুলে নিই, বসেই নিই, বসেই সুবিধা হচ্ছে। তো এটা খুললাম, এটা খুললাম, তো এই যে এটা খোলার পর সামনের দিকটা খুলে যায় এই ব্যাগের, ঠিক আছে, সামনের দিকটা খুলে যায়। এই দেখো এটাকে এইভাবে উল্টেও রেখে দিতে পারো তোমরা, ঠিক আছে। তো মেন যে ব্যাগের যে মেন কম্পার্টমেন্ট সেটা হচ্ছে এই হুকটা খুললেই আসে, এর মধ্যে আর একটা চেন রয়েছে, এর মধ্যে আর একটা চেন রয়েছে, দেখছো একটা না দুটো চেন রয়েছে। তো এটাকে খোলার পর এটা টুপির মতো খুলে যায়, আচ্ছা, আর এখান থেকেই তোমার মেন কম্পার্টমেন্ট। এই দেখো এটাই হচ্ছে মেন কম্পার্টমেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে কি কি আছে, এর মধ্যে দুটো ডিভাইড করা রয়েছে, দুটো পার্ট, একটা হচ্ছে এই যে মেন অনেক বড় এটা তল অব্দি যাচ্ছে, আর একটা হচ্ছে এই পাশে রয়েছে, সেটা হচ্ছে সাইডে আরেকটা আছে, দেখতে পাচ্ছ এখানে ল্যাপটপ নেওয়া যাবে, ঠিক আছে। এইটা বেনিফিট লেগেছে আমার, কেননা ল্যাপটপটা ক্যারি করা যাবে এখানে, আর প্যাডিংটা ভালোই মোটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো ভেতরের মেন যে কম্পার্টমেন্ট দুটো রয়েছে এখানে, আমি তো দুটোই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই যে বাইরের দিকের, আর একটা চেন, একটা হচ্ছে এই যে বাইরের দিকের, আর একটা ভেতরে যেখানে ল্যাপটপ রাখা যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো দুটো কম্পার্টমেন্ট এখানে, আর তলাটা হচ্ছে তোমার এরকম শক্ত পুরো প্যাডিং করা রয়েছে, ঠিক আছে। এগুলো রেডিমেড ব্যাগ, এগুলো কিন্তু ব্র্যান্ডেড ব্যাগ নয়, ঠিক আছে। তো চলো ভেতরটা আমরা দেখে নিলাম, এই দেখো পুরো গুহা, ঠিক আছে, পুরো গুহা দেখো, আর কোয়ালিটিটা আমি ধরছি বুঝতেই পারছো কাছ থেকে, খুব খারাপ নয়, মিডিয়াম কোয়ালিটি। তো চলো চেনটা আটকে দেবো, চেনটা আটকে দিলে এই যে তোমার এটা পুরো কভার হয়ে গেল। এই দেখো ব্যাগটার টোটাল সাইজটা হচ্ছে এরকম, এবার ব্যাগটার ভিতরে যখন মালপত্র যাবে আরও বড় হবে। তো এটা তোমার হচ্ছে 75 লিটার, জানি না এটা জল দিয়ে মাপে না কি দিয়ে মাপে, 75 লিটারের ব্যাগ, ব্যাগে কবে থেকে জল নিচ্ছে বুঝতে পারছি না। তো এটা হচ্ছে ট্যাগ দেখতে পাচ্ছ SBL এর ব্যাগ, কিন্তু SBL বলে আমি অনলাইনে কোনো ব্যাগ পাই, উপরে যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। তো এখানে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে তুমি তোমার অ্যাক্সেসরিজ বা জিনিস নিতে পারবে, আর এটাকে আটকে দিলাম। তারপর এই সাইডে দেখো, এই সাইডেও তোমার চেন রয়েছে, এই যে এখানটা তুমি, এটা হচ্ছে পাস, মানে ডান পাশের ডান সাইডে, এখানেও তোমরা অনেক জিনিস নিতে পারবে, ঠিক আছে। এই দেখো এখানে অনেকটা জিনিস, অনেক জিনিস ক্যারি করতে পারবে। তো এরকম দুপাশেই আছে, মানে ডান দিকে আর বাঁদিকে, আর এটাকে টাইট দেওয়ার জন্য এই যে সব সাইডে হুক বলছিলাম, এই যে ইয়েলো কালারের হুক, আর এই দিকেও রয়েছে, এই যে দুদিকে চেন, এটা আমি আর দেখাচ্ছি না। নিচের দিকে চলে গেলে এখানে রয়েছে জল রাখার বোতল, তারও জন্য তার জন্য গার্ড রয়েছে ইয়েলো কালারের, আর নিচে এই যে দুটো গার্ড রয়েছে, এখানেও একটা চেন আছে দেখিয়ে দিচ্ছি, এখানেও একটা চেন আছে, তো চেনটা খুলে দেখিয়ে দিচ্ছি, গার্ডগুলোকে এখন খুলছি না। ওকে, তো এই যে যে কম্পার্টমেন্টটা না, এটা বলছে নাকি শুজ রাখা দেখিয়ে দিচ্ছি, এবার যে 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 যা পারে সেটা রাখে। তো এই যে কম্পার্টমেন্টটা কিন্তু অনেকটাই বড়, দেখো দেখতে পাচ্ছো কিনা জানি না, ঠিক আছে, কম্পার্টমেন্টটা কিন্তু অনেকটাই বড়, এখানে নাকি শুজ রাখে তোমার, একটা দুটো তিনটে শু, অনেক শু ধরে যাবে, ঠিক আছে। তো দেখি আমি কি রাখি, তো এর মধ্যে শুজ রাখা যাবে, আর এই জায়গাটা অনেকটাই ব্রড, কাজ করছে না কেন। ওকে, চেনগুলো আটকানোর সময় একটুখানি ধীরে সুস্থে আটকাবে, রেডিমেড ব্যাগ প্রবলেম হতে পারে। তো যাই হোক চেনটা আটকে দিয়েছি, ঠিক আছে। এই পাশে জল রাখার রয়েছে, আর সেম জিনিস আর একটা জিনিস হচ্ছে তোমার পিছনের দিকে, পেছনের দিকে দেখো এখানে একটা চেন চেন রয়েছে, তো এখানে একটা কম্পার্টমেন্ট আছে, এখানে টাকা পেন ড্রাইভ যা খুশি তোমার ইচ্ছা নিতে পারো, আচ্ছা, ঠিক আছে। এই কম্পার্টমেন্টটা হচ্ছে পেছনের দিকে, এখানেই, আর এখানে কিছু নেই, এই পাশটাতে কিছু নেই। এটা হচ্ছে তোমার ব্যাগের উপরেরটা, এখানেও একটা
তোমার চেন রয়েছে, লিখে দিচ্ছি। তো এটা খোলার পর এখানেও কিছু রাখতে পারো উপরের দিকটাতে, ঠিক আছে। ওটাকে আটকে দিলাম, চলো এবার ব্যাগটা একটু পিঠে বাঁধিয়ে দেখিয়ে দিই। ব্যাগটাকে খোলার জন্য এই যে বিভিন্ন ধরনের হুক ছিল বললাম, খুলে নিলাম। ওকে, তো পেছন দিক থেকে দেখা, তো দেখতে পাচ্ছ ব্যাগটা পেছন দিক থেকে এরকম তোমার দেখতে লাগছে। ব্যাগটা পুরো ফাঁকা, এখন পুরো এমটি আছে, যে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাগের মাল মেটেরিয়াল ঢোকালে ব্যাগটা আরও ফুলে উঠবে আর বড় বড় দেখাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আছে, পেছন দিক থেকে নিয়ে এসে এই হুকটা খুললে দিয়ে এসে বাড়ি দিয়ে এসেছে। তো এই দেখো টাইট দেওয়ার জন্য রয়েছে এই যে তোমার কি বলে এটাকে বেল্ট, পেছন দিক থেকে যাতে তোমার তোমার সাইজ অনুযায়ী তুমি এটাকে টাইট দিতে পারো, ঠিক আছে। এরকম টাইট দিয়ে দিলে, আর এখানে সেই চেনটা রয়েছে বললাম, এটা তুমি টাকা পয়সা রাখতে পারবে, ঠিক আছে। তো খুবই বেটার গ্রিপ, এখানে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে দেখো বুকের কাছে, ঠিক আছে। তো এটা রয়েছে বুকের দিকে, এটা বুকে টাইট থাকবে আর একটা নিচের দিকে টাইট থাকবে, ঠিক আছে। মানে ব্যাগটার সাথে তুমি লেগেই থাকবে, এটা হচ্ছে ব্যাগ। তো এই ব্যাগটার প্রাইস হচ্ছে, আমি অনলাইনে দেখেছিলাম ব্যাগ, ঠিক আছে। তো অনলাইনে বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন ব্যাগের, তো এরম কোয়ালিটির ব্যাগ যেটা রয়েছে সেই প্রাইসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই ব্যাগটার প্রাইস কত নিয়েছে সেটা বলে দিই, তো এই ব্যাগটার প্রাইস নিয়েছে সেটা হচ্ছে, এটা বার্গেনিং করা হয়েছে, বার্গেনিং করার পর এটার প্রাইস হয়েছে 1100। ওকে, তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই ব্যাগটা তোমরা বিভিন্ন জায়গায় ট্যুরিং ক্যাম্পিং, ঠিক আছে, তোমরা করতে পারবে, মানে দূরে দূরে যাওয়ার জন্য পাহাড়ে উঠতে পারবে, কিন্তু অতটাও সুইটেবল নয় এই ব্যাগ পাহাড় বা এইসব জায়গায় যাওয়ার জন্য। ওগুলো বিভিন্ন জায়গায় দেখাচ্ছে অ্যাডে যে এইসব জায়গায় যাওয়া যাবে, তাতে পারে অবশ্যই। আর তোমরা যদি নিতে চাও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে চেক আউট করতে পারো, ঠিক আছে। তো এই ছিল ব্যাগের আজকের একটা রিভিউ। তো ব্যাগটা আমি কিনেছি কী কারণে সেটা, সো সাবস্ক্রাইব করো, আরও অনেক কিছু আমরা একসাথে এক্সপ্লোর করবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, গুড বাই।